কত সুন্দর করে ঝাঁক বেঁধে বসে আছে ছোট্ট পাখির আমার মেলা যেটা দেখলে আমার খুবই খুবই ভালো লাগে এটা আমার অনেক বড় বোকামি ছিল আর এই বোকামির কারণে হচ্ছে আজকে এই প্রথমবারের যে আমরা পাখির কলোনিতে কোন ডিমই দেখতে পাচ্ছি না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে শেয়ার করব আপনাদের অনেক পছন্দের পাখি এবং খুব ক্ষুদ্র পাখি আমার এবারে সবচেয়ে ছোট পাখি যেটাকে আদর করে বলি আর্কিটেকচার ফেন্স পাখি আর্কিটেকচার ফিন্স পাখি আমরা হচ্ছে প্রতিটা বক্স টু বক্স চেক করবো কটা ডিম দিল কটা বাচ্চা দিল। তার পাশাপাশি যে জিনিসটা করব আসলে এই পাখিগুলো থেকে আমি কতটুকু পরিমাণে সফলতা পাচ্ছি কি পাচ্ছি না সেটাও আজকে আপনাদের মাঝে শেয়ার করবো তো চলেন আমাদের প্রিয় ফিন্স পাখির কলোনিতে নিয়ে যে আপনাদের অনেক ছোট্ট এবং ক্ষুদ্র ফিন্স পাখির কলোনি এবং মাত্র পনেরোশো টাকায় তৈরি করছিলাম এই ফিন্স পাখির কলোনিটা যারা এই ভিডিওটা মিস করছেন তারা আবারও দেখতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এই যে এইটাই হচ্ছে আমার সেই পনেরোশো টাকার তৈরি কলোনি আর মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর একটা কলোনি তৈরি করছিলাম কিভাবে এটার উপরে ভিডিও দেওয়া আছে তো ভিডিওটা আপনারা চাইলে এই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব ওখান থেকে দেখে নিতে পারবেন আর এখানে কিন্তু এই যে সবুজ গাছপালারও ব্যবস্থা করছি আর অনেকে বলতে পারে যে পিছনে কেন কাভার দেওয়া কারণ অলরেডি কিন্তু ঠান্ডা পড়তে শুরু করছে আর আমি আজকে ভিডিওটা শ্যুট করছি হচ্ছে বিকালবেলা তো ওয়ে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এখন যে আমার কলোনির কী অবস্থা অনেক দিন হয় কলোনিটার আপডেট দেওয়া হয় না প্রথমে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফিন্স পাখির একটা নতুন অতিথি অর্থাৎ নতুন একটা বাচ্চা দেখতে পাচ্ছি সাদা কালারের বাচ্চা আর মেবি এটা সাদা কালারেরই বাচ্চা হবে মাসাল্লাহ প্রথমেই দেখলাম তারপরে এই যে দেখতে পাচ্ছি মাশাল্লাহ কত সুন্দর করে ঝাঁক বেঁধে বসে আছে ছোট্ট পাখির আমার মেলা যেটা দেখলাম আমার খুবই খুবই ভালো লাগে সে ছোট্ট পাখিগুলোর কী অবস্থা আর এই কলোনিতে কিন্তু আরও অনেকগুলো পাখি ছিল আলহামদুলিল্লাহ এই কয়েক দিনে আমরা প্রায় দশ থেকে বারো পনেরো জোড়ার মতন বিক্রি করে ফেলছি এই ছোট্ট একটা কলোনি থেকে যদি পনেরো জোড়া চলে যায় তাহলে বুঝবেন কতটা ফাঁকা ফাঁকা লাগতেছে তো চলেন আমরা হচ্ছে বক্সগুলো চেক করতে শুরু করি প্রথম অবস্থায় আমরা উপরের বক্সটা চেক করবো আর ফিন্সের কলোনিতে যতদিন বাচ্চার বা বক্স চেক করতে আসছে আমার হাত কাটতে হয়েছে কারণ অনেক ধারালো এদের ইয়েটা আমার প্ল্যানিংটা ভুলভাল ছিল যার কারণে এই ভিডিও দেখাতে পারিনি প্রথম বক্সে দেখলাম অনেক সুন্দর করে বাসা তৈরি করছে আর নেস্টিং ম্যাটেরিয়ালের দিতে হবে কারণ এখানে আমার মনে হয় নেস্টিং ম্যাটেরিয়াল অনেকটাই ঘাটতি পড়ে গেছে তারপরের বক্সটা দেখেন কোনো বাসাই তৈরি করেনি তারপরের যেটা একদম ফাঁকা আর আজকের মনে হয় সবচেয়ে বাজে বাজে মনে হয় রেজাল্ট পাবো আমার কলোনিতে কেন সেটা আমি পরের অংশে বলবো আপনারা দেখতে থাকেন আর দেখেন কেন বলতেছি সেটাও দেখতেছি সেটা হচ্ছে এই যে দেখেন এটা কত সুন্দর করে বাসা তৈরি করছে কিন্তু এটার ভিতরে ডিম বাচ্চা কিছুই দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে এই কয়েকদিনে আমি প্রায় মনে করেন পনেরো জোড়া পাখি বিক্রি করছি পনেরো জোড়ার অর্থাৎ পনেরোটা ছেলে পনেরোটা মেয়ে গেছে এখন এই পনেরোটা ছেলে আর পনেরোটা মেয়ের মধ্যে কোনটা কার সাথে প্যাট ছিল কে কার সাথে প্যাড ছিল এটা না দেখে আমি বিক্রি করে ফেলছি এটা আমার অনেক বড় বোকামি ছিল আর এই বোকামির কারণে হচ্ছে আজকে এই প্রথমবারের মতন যে আমরা ফিন্সকো ফিন্স পাখির কলোনিতে কোনো ডিমই দেখতে পাচ্ছি না হ্যাঁ এমনও হতে পারে যাদের কাছে পাঠাই দিছি তাদের জন্য তো গুড লাক হয়ে গেছে কারণ তারা নিউ এডালের জায়গায় অ্যাডাল্ট পেয়ে গেছে আর আমার জন্য ব্যাড লাক হয়ে গেছে কারণ আমি আমার সুন্দর নিজস্ব একদম সফলতা যেখান থেকে পাচ্ছিলাম সেই পাখিগুলো বিক্রি করে দিছি যেটা আপনাদের কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যে আপনারা অ্যাডাল পাখি কিনলেও ঠকবেন বিক্রয় করলেও ঠকবেন খামার করতে গেলে হুম সেম সেম জিনিসটা আমি করছি যেমন আমি নিউ মডেল একটু বিক্রি করতে গেছি আজকে দেখেন আমার সফলতা একদম জিরো কোনোটা বক্সেই কোনোটা বক্সেই এখন পর্যন্ত আমরা ডিম দেখতে পারলাম না আর প্রথমে একটা বাচ্চা দেখছি এটা কোন কোন বক্স থেকে বাচ্চা নামছে সেটাও আমি জানি না সো এই ভুলটা আপনারা কখনোই করবেন না যে কলোনি থেকে কখনও আগে আগে বাচ্চা সংগ্রহ করে নেবেন ওখানে বড় হয়ে ধরবে আমি যে আমার আলসামোর কারণে আজকে দেখেন আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেছে যে আমার এখন কোনো বক্সেই ডিম বাচ্চা নাই যাই হোক এটা নিয়ে আমি হতাশ হওয়ার কিছু নাই এটা থেকে কিভাবে রিকভারি করব ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব দেখেন প্রতিটা বক্সে বাসা তৈরি করা তার মানে এখানকার যেগুলো বাসা তৈরি করছে ওইগুলোর ফিমেলগুলো আমি মনে হয় বা সেল করে দিছি বা মেলটাকে সেল করে দিছি আর পেয়ার যখন থাকে নেই যার কারণে ওরা এখন পর্যন্ত ডিম বাচ্চা করেনি সো এটাই হচ্ছে মূল কারণ তো হচ্ছে আমরা যে জিনিসটা দেখলাম ফিন্স পাখির কলোনির অবস্থা খুবই খারাপ খুবই খারাপ হওয়ার কারণ হচ্ছে একটাই যে আমরা এর মধ্যে বেশ কিছু ফিন্স পাখি বিক্রি করছি আপনারা দেখছেন আমি মোটামুটি এখান থেকে প্রায় পনেরো পেয়ারের মতন সেল করছি আর এতে করে হয়েছে কি আমিও তো মানুষ আমারও তো ভুল হতেই পারে যে আমি করছি কি দেখা যাচ্ছে যে একটা পেয়ারের পাখি আর একটাকে ধরে দিছি বাচ্চা ধরতে যে অ্যাডাল ধরে ফেলছি এই জন্য আমার যেটা মনে হয়েছে একদম দেখেন ফিন্স পাখির কলোনিতে একটা বক্সেও ডিম পাইলাম না শুধু একটা বাচ্চা পাইলাম সো এটা হচ্ছে আমার মনে হয় মূল কারণ সো এখন এইটা চিন্তার কারণ নাই এটা যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে ফিজ পাখিগুলো আবারও নতুন করে ধরতে হবে এবং নতুন করে আবারও সেট আপ দিতে হবে অর্থাৎ কটা বাচ্চা কটা মেয়ে আসে আর কটা ছেলে আছে এটাকে নির্ধারণ করতে হবে মাস্ক বিম নির্ধারণ করতে হবে তারপর হচ্ছে আমি এদেরকে আবারও নতুন করে ব্রিডিংয়ে দিলে তখন সফলতা পাবো ইনশাআল্লাহ যাই হোক আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ছোট্ট পাখিগুলোকে আবারও নতুন করে শুরু করতে হবে এই জন্য অনেকগুলো দোয়ার দরকার আপনারা দোয়া করবেন আর এই ভুল আমি আর করব না এখন থেকে ছোটো বাচ্চা ধরে আমি আলাদা খাঁচায় রেখে দিব। আমার ভুলের কারণে হচ্ছে আমার আজকে পাখির কলোনিতে সফলতা একদম জিরো ঠিক আছে সবাই ভালো থাকেন সবাই ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Música